মহাসচিব হযরত মাওলানা মুফতি এ কে মনোয়ার আলী সাহেব, ফরিদগঞ্জ কামিলা মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা ডক্টর এ কে মাহবুব রহমান, হযরত কায়েদ সাহেব হুজুরের সাহেবজাদা এবং আমাদের এই তরিকার একজন উজ্জ্বল নক্ষত্র আমিরুল মুসলিহিন হযরত খলিলুর রহমান নেসারাবাদী সাহেব এবং আরও অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালবৃন্দ, সামনে উপস্থিত অতিথিবৃন্দ, দিনী ভাইয়েরা, আমরা আজকের এই সম্মেলনের আয়োজন দীর্ঘদিন থেকে করে আসছি। আমাদের উদ্দেশ্যটা কি যদি আমরা বলি, দুইভাবে বলতে পারি। একটা উদ্দেশ্য হচ্ছে যে উদ্দেশ্যমূলকভাবে হোক বা না জেনে হোক, কিছু মানুষ আমাদের পূর্বসূরী যার মাধ্যমে এদেশের আজাদি এসেছে, যার মাধ্যমে এদেশের সুন্নিয়ত রক্ষা পেয়েছে, সেই মহান বুজুর্গের চরিত্রে তার পরিচয়ের মধ্যে কালিমা লেপনের চেষ্টা করেছিল, বলতে চেয়েছিল যে তিনি হচ্ছেন ওহাবি, নাউজুবিল্লাহ। আমরা এটার জবাব দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা দাবি করছি, আল্লাহর জাতির উপর ভরসা করে দাবি করছি যে আজকে সেই আওয়াজ আর সেভাবে উঠছে না, এটা দমিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির পরিচয়ের ব্যাপারে, যারা ধোয়াশার মধ্যে ছিলেন, যারা আল্লাহর ওলির খেদমতের ব্যাপারে জানতেন না, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে হলেও আল্লাহ তাআলা অনেক মানুষের চোখ থেকে পর্দা সরিয়ে দিয়েছেন, আল্লাহর ওলির যথাযথ পরিচয় লাভে তারা সক্ষম হয়েছেন আলহামদুলিল্লাহ। যে কারণে আমরা দেখি এই বিষয়ে যে বাড়াবাড়িপূর্ণ কথাবার্তা হচ্ছিল, যে একটা প্রবণতা ছিল, এটা অনেকাংশেই কমে এসেছে। তারপরেও যদি কেউ দুর্ভাগা থাকে, লিখুল মুসা ফিরআউন, আমরা সেটা নিয়ে চিন্তিত নয়। দ্বিতীয়ত হচ্ছে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তার পরবর্তী সকলের জন্য যুগে যুগে চেতনার একজন পুরুষ, এই জন্য যে আমরা যারা তরিকা তাসাউফের চেষ্টা করি, চর্চা করি, আমরা যারা আল্লাহর ওলিদের অনুসরণ করি, যারা আল্লাহর ওলিদের পরিচয় বহন করি, তারা নিজেদের আত্মপরিচয়ের লাভের জন্য, নিজের খেদমতের পরিধি ঠিক করার জন্য, নিজের কর্মপরিধি ঠিক করার জন্য আল্লাহর এই ওলি মহান ওলিকে সামনে রাখলে আমরা সত্যের দিশা খুঁজে পাই। আমরা দেখি যে যে আরবিতে যে প্রবাদ বাক্য তৈরি হয়েছে এই ব্যক্তিকে নিয়ে, যে আবুল হাসান আলী আন-নাদভি লিখেছেন যেটা, যে আমরা হচ্ছি তাদের উত্তরসূরি যারা হচ্ছেন রুহবানুল লাইল ফুরসানুল নাহার। আমার স্যার ডক্টর আলী হায়দার মুর্শিদি স্যার কালামিজির সম্মেলনে এই কথাটা বলেছেন। কেন? যে তারা এমন ছিলেন যে গভীর রজনীতে তারা আল্লাহর সমীপে সমর্পিত হতেন, কান্নাকাটি করতেন, সময় কাটিয়ে দিতেন আল্লাহর কাছে মোনাজাতে, আর দিনের বেলায় তারা দিনের প্রচারে বেরিয়ে পড়তেন। এজন্য তারা ছিলেন ফুরসানুল নাহার, দিনের বেলায় ঘুরসওয়ার, রাতের বেলায় জাহেদ, দিনের বেলায় মুজাহিদ। আমরা তাদের উত্তরসূরি, সুতরাং আমরা তাদের থেকে শিক্ষা পাই। বিশেষ করে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস যদি একটু পড়েন, যা তার বিরুদ্ধে যে বইটা লেখা হয়েছে, ডাব্লিউডাব্লিউ হান্টার যে বইটা লিখেছে, সেখানে তার বিরুদ্ধে যা লেখা হয়েছে, সে একজন খ্রিস্টানের দিন দৃষ্টিভঙ্গিতে, একজন বিধর্মের দৃষ্টিভঙ্গিতে যেটা হচ্ছে তার জন্য আয়ে, আমরা মুসলমান হিসেবে দেখি এটা হচ্ছে একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। যেমন বলা হচ্ছে কি, সে বলছে কি, তিনি ছিলেন এমন ব্যক্তি, কলকাতায় যখন তিনি এসেছেন, তাকে বহন করা হয়েছে যে পালকি দিয়া, সেটাই রাজরাজরা সেখানকার জমিদাররাও এটা বহন করার জন্য আগ্রহী ছিল। তিনি যখন কলকাতায় এসেছেন তখন নাকি পাপের বাজার কমে গেছিল, সেখানে মদের আড্ডাখানাগুলো ইয়ে হয়ে গেছে, খালি হয়ে গেছে, মদ্যপ মানুষরা এসে দলে দলে তার কাছে বায়াত করেছে, সত্যের দিশা পেয়েছে এবং তার কারামতের কথা প্রকাশ্যে সকলে জানেন যে তাকে একজন শর্ত দিয়েছিল যে আমি মুরিদ হতে পারি এক শর্তে, যে আমাকে মদ খাওয়ার অনুমতি দিতে হবে। তিনি বলেছেন ঠিক আছে, তুমি খেতে পারো, আমার সামনে খেতে পারবে না। দেখা গেল আমাদের ডক্টর সাহেব, তিনি এটা বয়ানে অনেক জায়গায় বলেছেন, কিতাব পত্রে লেখা আছে, তিনি বলেছেন আমার সামনে খেতে পারবে না, ঠিক আছে অনুমতি দেওয়া হলো। সে রাতে তার বাসায় গেছে, সে তার ঘরের দরজা লাগিয়ে সেখানে যখন বোতলটা খুলেছে, দেখে এখানের মধ্যে সৈয়দ আহমদ শহীদ বেরলভীর মতো খাড়া আছেন। সে ভাবলো যে তাহলে আমি বাথরুমে টয়লেটে ঢুকি, সেখানেও দেখলো তিনি আছেন, সুবহানাল্লাহ। এইভাবে যিনি
আমির ছিলেন, যিনি সৈয়দজাদা ছিলেন, যিনি লাখো মানুষের মুর্শিদ ছিলেন, যাকে বহন করার জন্য, যার পিছনে হওয়ার জন্য রাজরাজারা মুসলমান অধ্যুষিত এলাকার জমিদার রাজার মুরিদ ছিল, তিনি কোন দুঃখে সেই মুজাহিদ বেশে, মুহাজির বেশে, মুসাফির বেশে সেই রণজিৎ সিং এর সেইখানে গিয়া প্রাণ, যেখানে তার জীবনের ঝুঁকি ছিল সেই ঝুঁকি তিনি ফেলে নিয়েছিলেন, সেই ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। সেখানে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছিল, দাঁড়িয়ে রাখলে ট্যাক্স লাগিয়ে দিয়েছিল মুসলমানদের জন্য। আমার বড় চাচা হযরত আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব তিনি বলেছেন, নিজে থেকে দেখে এসেছেন তিনি, যে রণজিৎ সিং যে সমস্ত বেড়ি লাগিয়ে মুসলমানদেরকে কঠিন সাজা দিত, আজকে পাকিস্তানের জাদুঘরে এটা লিখে রাখা আছে যে রণজিৎ সিং এগুলা দিয়ে মুসলমানদেরকে শাস্তি দিত, মুসলমানদের মেয়েদেরকে অপদস্থ করত। সেই সময়ে যিনি এই এলাকায় ছিলেন রাজার সম্মানে তিনি চলে গেছেন মুমিনদের মজলুমদের আহ্বানে সাড়া দিতে, এবং সেখানে গিয়ে তিনি জিহাদ শুরু করেছেন একই সাথে এই শিখের বিরুদ্ধে, এবং শিখদের যারা ছিল তল্পিবাহক অথবা তাদের ধারক, তাদের রক্ষক ইংরেজদের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন। সুতরাং আমরা দাবি করব, আমরা আত্মপরিচয় বলিয়ান হব, আমাদের পূর্বপুরুষের হাতে আজাদী আন্দোলনের সূচনা হয়েছে, আমাদের পূর্বপুরুষ মুসলমানদের দুঃখ দুর্দশায় এগিয়ে গেছেন, এবং সেই চেতনায় আমরা আজও আল্লাহর দিনকে রক্ষার জন্য, মজলুম মুসলমানদের পক্ষে কথা বলার জন্য, মজলুম মুসলমানদের জন্য দাঁড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। যদি এটা আমরা করতে পারি তাহলে আজকের সম্মেলন হবে সার্থক এবং সফল। আমি লম্বা কথা বলতে চাই না, এখানে যারা এসেছেন এই সম্মেলনে একটা মকবুলিয়ত হচ্ছে, যে আমি নাদান এটা বলতে পারি যে আজকের এই সম্মেলনের আয়োজন হয়েছে শুধু ফোনের মাধ্যমে, অথচ এখানে এমন মানুষরা আছেন, আমার স্যার আছেন চার তরিকার তামিল মুকাম্মিল পীর স্যারের কাছে বলি, আমাদের কায়েস্তা হুজুরের সাহেব যারা আছেন তারা তো নিজেরা এক একটা বিশাল দরবারকে লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু যখন আমি হুজুরের আমাদের নেসার আওয়াজ হুজুরকে ফোন দিছি, তিনি তার বাড়ির প্রোগ্রাম রাত দুইটা পর্যন্ত করে সংক্ষেপ করে তিনি ফজর পরে রওনা দিয়ে না ঘুমায় এসে হাজির হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমি এটাতে কি বোঝাতে চাইছি, এই নামের সাথে আমাদের চেতনার সম্পর্ক, এই নামের সাথে আমাদের ইমানের সম্পর্ক, এই নামের সাথে আমাদের আত্মপরিচয়ের সম্পর্ক। এই জন্য আমরা আয়োজনের পুরো কৃতিত্ব নিতে চাই না, এই সবার যা কিছু ভালো তা আল্লাহর পক্ষ থেকে এবং আপনাদের দোয়ার ফসল, যা কিছু মন্দ তার জন্য আমরা ক্ষমা চাই। এবং যারা এসেছেন ফোনের মাধ্যমে অল্প দাওয়াতে, আমাদের ডক্টর মাহবুবুর রহমান সাহেব তিনি 6 ঘন্টার জার্নি করে মাদ্রাসার পরীক্ষা রেখে, তিনি একটা পরীক্ষার হল সুপার, তার মাদ্রাসার হল সুপার এটা রেখে তিনি 6 ঘন্টা জার্নি করে এসে এখন হাজির হয়েছেন। কারণ কি, এখানে আমরা কোনো ফ্যাক্টর না, আমাদের প্রাণ পুরুষ ইমানে চেতনার প্রাণ পুরুষ, জিহাদের প্রাণ পুরুষ, আমাদের আত্মপরিচয়ের পুরুষ যিনি সৈয়দ আহমদ শহীদ বেরলভী, তার নাম শুনলে আমরা উজ্জীবিত হই, তার কাজ দেখলে আমরা অনুপ্রাণিত হই, তার প্রতি আমরা চলতে চাই, তার ফায়েজ আমরা চাই, এই জন্য আমরা একত্রিত হয়েছি। আল্লাহর কাছে এই সম্মেলনের মকবুলিয়ত কামনা করছি, এবং যারা এসেছেন সকলের কাছে আমি বিনীতভাবে দোয়া চাচ্ছি এবং শুকরিয়া আদায় করে আমার কথা শেষ করছি। আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম।